চার বছর সময়কালের বিচারে ত্রিনু খণ্ড মাত্র পার্বত্য রাজ্য ত্রিপুরার বিশাল জাতি জনজাতির সামগ্রিক উন্নয়ন সাধন করতে চার বছর সময় আরও এবং আরও ক্ষীণ মনে হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার চার বছরের শাসন সময়ে কি কি করেছেন তা বৃহৎ প্রেক্ষিতে দেখতে গেলে বৃহৎ প্রসারিত দৃষ্টির একান্ত প্রয়োজন আবশ্যক। তবে যে কোনো রাজ্যবাসী যদি সাধারণ দৃষ্টিতে বিপ্লব কুমার দেবের কাজকর্ম দেখতে চান, তবে এটা নিশ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রী এই জনপ্রিয় নেতার সাধিত কাজের সংখ্যার অভাব অন্তত হবে না, এটা সামগ্রিক সত্য কথা। অবশ্যই যদি সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দূরে রেখে সেই দেখার চোখ হয়, বিপ্লব কুমার দেবের আমলে রাজ্যের মহিলারা চাকুরি ক্ষেত্রে 33% সংরক্ষণ পেয়েছে, বিগত আমলে যা ছিল স্বপ্নের মতো। বিপ্লব কুমার দেবের সময়ে আবাস যোজনায় ঘর পেয়েছেন লক্ষ মানুষ। কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকের ঘরে লক্ষ্মী প্রবেশ ঘটেছে প্রধানমন্ত্রী এবং তার ঐকান্তিক প্রচেষ্টাতে। করোনার মতো কঠিন সময়ে রাজ্যবাসীর হাতে নগদ টাকা আর খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ বিপ্লব কুমার দেবের আমলেই হয়েছে। যে রেশন শপে আগে পোকায় কাটা চাল ছাড়া কিছুই পাওয়া যেত না, সেই রেশন শপে সব নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজ বিপ্লব কুমার দেবের সময়েই সম্পূর্ণ হয়েছে আর চলছে। কঠিন আর্থিক সময়েও রাজ্যের কর্মচারীর স্বার্থে সপ্তম পে কমিশনের সুবিধা বৃহৎ অংশে করা হয়েছে এই জননেতা বিপ্লব কুমার দেবের সময়ই। স্বনির্ভর ত্রিপুরা যে আহ্বান বিপ্লব কুমার দেব ত্রিপুরার জন্য রেখে গেছেন, সেই পথে চলেই বর্তমানে নিজের সন্তানকে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর স্বপ্ন দেখান কোনো তরুণ ব্যবসায়ী। যে বামামলির চাকুরি ছিল শুধু টাকা আর ক্ষমতার খেলায় পাওয়া উপহার, সেই চাকুরি নীতিতে স্বচ্ছতা এসেছে বিপ্লব কুমার দেবের আমলে। তার অতি বড় কট্টর সমালোচক বলতে পারবে না প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে টাকার বিনিময় বা কোনো সুপারিশে চাকুরি পেয়েছে বাম আমলের মতো কোনো রাজনৈতিক মাফিয়া অথবা কোটিপতি কোনো চাকুরি আয়েশী ব্যক্তি। যা চাকুরি বিপ্লব কুমার দেব দিয়েছেন তা মেধা আর যোগ্যতাকে রেখে দেওয়া হয়েছে। সাধারণ দৃষ্টিতে বিপ্লব কুমার দেবের কাজকর্মের সবচেয়ে বড় ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী থাকল গোটা রাজ্য বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকেই রাজ্যে সামাজিক ভাতায় 2000 টাকা করে 4 লাখ ভাতা গ্রাহককে ভাতা দেবার ব্যাপারে সিলমোহর পড়ল সরকারি আদেশে। অক্টোবর মাস থেকে ধাপে ধাপে এই 2000 টাকা করে সামাজিক ভাতা পাবেন ভাতা গ্রাহকরা। বিপ্লব কুমার দেব বর্তমানে মুখ্যমন্ত্রী নেই, তবে এই যোজনা ছিল তার স্বপ্নের প্রকল্প। তার সেই স্বপ্নকে সামনে রেখে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তে মাসে নিশ্চিত টাকা ঢুকবে প্রান্তিক দরিদ্র মানুষের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী থাকার সময়ে বহুবার বহু সময় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন বিপ্লব কুমার দেব যে পুজোর আগে 2000 টাকা করে সামাজিক ভাতার ব্যবস্থা করা হবে। এর বাজেটে আর একটি ঘোষণা বড় রয়েছে। আমাদের বিরোধী দলের নেতারা বিভিন্ন জায়গায় বলে এরা ভেবেছিল এটা করা সম্ভব নয়, কারণ তারা বোঝে কত কঠিন কাজ, কিন্তু এ তো মোদি আছে না, মোদি থাকলে সবকিছু করা যায়। সবাই বলতো বিপ্লব দেব ভাতা বলেছিল 2000 টাকা করে দেবে, দিত না, সে ভাওতাবাজি করে। বিপ্লব দেব জীবনও ভাওতাবাজি করা, বিপ্লব দেব মিথ্যা কথা লোককে বলে না। বিপ্লব দেব বলেছে 2000 টাকা ভাতা দেবো, 300-500-700 টাকা করে ভাতা পেতেন, একসঙ্গে 4 লাখ ভাতাকে 1000 টাকা করে দিয়েছি। এই বাজেটে আমি টাকা দিয়ে দিয়েছি, দুর্গা পূজার আগেই আপনার অ্যাকাউন্টে 2000 টাকা করে 4 লাখ ত্রিপুরা মাতৃ কাছে ভাতা পৌঁছে যাবে, সেই হিসাবে সরকার কাজ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তব রূপ পেয়েছে তার দেখার স্বপ্নের মধ্য দিয়ে। বিপ্লব কুমার দেব কথা দিয়েছিলেন, তিনি তার কথা রেখেছেন, তার আগে পরে কিছুই নেই, থাকতেও পারে না। এই ভাতা নিয়ে কম সংকীর্ণ হীনকূট রাজনীতি আর বিদ্রুপ করেনি চিরকালের ধূর্ত সিপিআই। ভাতা প্রদানের ঘোষণাকে রাজনৈতিক গিমিক বলে তুলে ধরবার জন্য বিপ্লব কুমার দেবকে বারবার নিশানা করেছে মানিক সরকার অ্যান্ড কোম্পানি। তাদের মুখে জামা খসে দিয়ে বিপ্লব কুমার দেব প্রমাণ করেছেন তিনি যা বলেন তা অবশ্যই এবং নিশ্চিত করেন। চন্দ্রপুরের দুস্থ মহিলা স্মৃতি দেয়া আর প্রবীণ দরিদ্র মানুষের গলায় আজ তাই কৃতজ্ঞতার আশীর্বাদের সুর। অন্য সবার মতো তাদের ঘরেও ঢুকবে ভাতার টাকা। আমার তো আমরা 500 করে ভাতা পেয়েছি, তারপরে 1000 টাকা করে পেয়েছি, এখন 2000 টাকার ভাতা দিব বিজেপি সরকারে, তাকে ধন্যবাদ জানাই। উন্নত হয়েছে আগের তুলনায় অনেক কিছু হইতেছে, তবে এর মধ্যে আবার ওয়াটার সাপ্লাইও আইতে আছে, রাস্তাও উন্নত হয়েছে, পিস্টি হয়েছে, আগের তুলনামূলক অনেক কিছুই হয়েছে, সব মিলিয়ে একেবারে সরকার আসার পর থেকে উন্নত হয়েছে। সাধারণ মানুষের মুখের এই তৃপ্তির হাসি দেখবার জন্য বিপ্লব কুমার দেব ভাতার ঘোষণা করেছিলেন, তার সেই ঘোষণায় আজ বাস্তবে সুখের রূপ।
এত বিশাল সংখ্যার মানুষকে ভাতা দেবার কাজ আগে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে হয়নি। বিজেপি সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন বিজেপি সরকার অন্তিম ব্যক্তির সরকার, এখানে মানুষের স্থান রাজনীতির চেয়ে উপরে। তারই রাজনৈতিক সতীর্থ এবং বিধায়ক রতন চক্রবর্তীর কণ্ঠেও তাই বিপ্লব কুমার দেব আর বিজেপির এই উন্নয়নমুখী রাজনীতির প্রতিধ্বনি শোনা গেছে বলিষ্ঠ কণ্ঠে। বিষয়ে বলব যে 2018-তে পরিবর্তনের পর তখন যে ভীষণ ডকুমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো একটা একটা করে কার্যকরী হচ্ছে। আমাদের এই 4.5 বছরের সরকার চলাকালীন কোভিডের মতো পরিস্থিতিও আমাদের মোকাবেলা করতে হয়েছে, তারপরেও গরিব মানুষের কথা চিন্তা করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2.5 বছর ধরে প্রত্যেক মানুষের মাথাপিছু 80 কোটির উপর মানুষকে 5 কেজি করে রেশন সরবরাহ করা হয়েছে। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রীর সাহায্য, মুখ্যমন্ত্রীর ত্রাণ, 1000 টাকা নগদ এবং খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। এছাড়া ভাতা প্রাপকদের 700 টাকা ছিল ভাতা, প্রায় 3 গুণ, মানে 300 থেকে 2100 হয়, সেখানে 2000 টাকা ভাতা সামনের মাস থেকে ওরা পেয়ে যাবে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং মাঝখানে পিজি কার্ড দেওয়া হয়েছে নতুন করে যারা বঞ্চিত হয়েছিলেন, নতুন করে ভাতা দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে একটার পর একটা মাইলস্টোন ছুঁয়ে যাচ্ছে এই সরকার। এবং দেখবেন রোজগারের, স্বরোজগারের ক্ষেত্রে বা আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছেন মোদিজি, মানে আমাদের যে যুবকদের জন্য স্কিল ইন্ডিয়া, তারপরে আমরা যে সমস্ত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট তাদের হয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে আজকে তারা আত্মনির্ভর হওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছে। এটা অত্যন্ত স্বাভাবিক এবং প্রত্যাশিত, কারণ ভারতীয় জনতা পার্টি 2018 নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল, এই ভিশন ডকুমেন্টের মধ্যে আমাদের একটা প্রস্তাব ছিল যে আমাদের রাজ্যের যে সমস্ত সামাজিক ভাতা হোল্ডার আছেন, যারা সামাজিক ভাতা পান, তাদের ভাতাকে বৃদ্ধি করে আমরা 2000 টাকা প্রদান করব। এটা আমাদের একটা ভিশন ডকুমেন্টের একটা বিন্দু ছিল। সে অনুযায়ী সরকার আসার পরে আমাদের প্রায় আমরা দেখেছি 1 বছরের মাথায় সেই যেটা বিগত কমিউনিস্ট পার্টির সরকারের সময় 700 টাকা ছিল ভাতার সর্বোচ্চ, সেটাকে বাড়িয়ে 300 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এবং ইতিমধ্যে গত যে আমাদের বিধানসভার যেটা আমাদের অধিবেশন গেছে, অর্থাৎ আমাদের বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের মধ্যে রাজ্যের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদেব মহোদয়, উনি যখন বাজেট পেশ করেছেন তখন উনি প্রস্তাব রেখেছেন যে আগামী দুর্গাপূজার আগে আমাদের রাজ্যের যে সমস্ত ভাতা প্রাপক আছেন তাদের সবারকে 2000 টাকা ভাতা দেওয়া হবে। অ্যাকর্ডিংলি সরকার সেই সিদ্ধান্তে অটল রয়েছে। এবং আমরা রিসেন্টলি আরেকটা স্টেটমেন্ট পেয়েছি সরকারের কাছ থেকে, ক্যাবিনেটও সেটা অ্যাপ্রুভাল হয়েছে যে আগামী, আপনি বলেছেন দুর্গাপূজার পরে, দুর্গাপূজার পরে নয়, দুর্গাপূজার আগেই আমাদের রাজ্যের যে সমস্ত সামাজিক ভাতা প্রাপক আছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা প্রদান করা হবে। এবং এটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে এবং এটা আমরা আশা করছি দুর্গাপূজার আগেই সবাই ভাতা 2000 টাকা পাবে। তো আমি আপনার মাধ্যমে প্রথমত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার, পাশাপাশি সামাজিক ন্যায় দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী সম্মানীয় সান্ত্বনা চাকমা মহোদয়াকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের আন্তরিক প্রচেষ্টায় এই রাজ্যের যে সমস্ত গরিব অংশের মানুষ যারা সামাজিক ভাতার উপর অনেকে নির্ভর আছেন, আমরা জানি বিশেষ করে অনেক গ্রামে গরিব মানুষ আছেন যারা ভাতা পেয়ে ভাতার টাকা দিয়ে মেডিসিন কিনেন বা প্রত্যেক মাসে তাদের একটা বাজেট থাকে যে টাকা দিয়ে তাদের সংসারে কোনো না কোনো একটা দিক হবে। তো এই সম্পর্কে যারা ভাতা প্রাপক আছেন আমি বিশ্বাস করি তাদের এটা অনেক বেশি ফ্রুটফুল হবে, লাভবান হবে। আগামী দিনে নিশ্চয়ই বিজেপি সরকার আরও উন্নয়নমুখী পদক্ষেপ নেবে সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে। তবে সাধারণ চোখের দৃষ্টিকে বৃহৎভাবে প্রসারিত করে যে কোনো রাজ্যবাসী যদি দেখে তাহলে এই কয়েকটি লাইন অবশ্যই দেখবে যে রাজ্যের 4 লাখ মানুষকে সামাজিক ভাতার ব্যবস্থা করে গেছেন বিপ্লব কুমার দেব। অন্যদিকে সাদা চোখে দেখলেও তা হবে রাজ্যের 4 লাখ মানুষ বিপ্লব কুমার দেবের চেষ্টাতে মাসে মাসে নিশ্চিত আর্থিক সাহায্য পাবেন। ক্ষুদ্র এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই সামাজিক ভাতার শক্তি আর প্রাবল্য তাই রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে বৃহৎ এবং আরও বৃহৎ। 4 লাখ মানুষের মনের আশীর্বাদ নিয়েই আগামীতে পথ চলবেন বিপ্লব কুমার দেব। বৃহৎ বৈকি সে আশীর্বাদ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।